এডুকেশন ডিপার্টমেন্টের
Yeah, I got that.
খালি পেপার ড্যামেজ হয়েছে ওটা আমরা রিমুভ করে স্যার নতুন করে দেব দুটো পরিবার আছে রংটা বলে দেবেন এমনি ভালো দুটো পরিবার এখন ফাটছে ওটা আচ্ছা দেখে উড়ে দিব নোটিস দিয়ে দিব টয়লেট ব্লক হ্যাঁ ঠিক আছে প্রায় 1 মিটার বাউন্ডারি দিয়ে তাহলে বাজার দাও হয় এটা তাহলে বাউন্ডারি দিয়ে কি পরিবর্তন আছে যে আমরা বড় দিন দিই আগে এটা ছিল গেট এখন এখানে দুটা ফ্যামিলি থাকছে হ্যাঁ দুটো ফ্যামিলি থাকছে পেলে অফিস রুম থা এই ক্লাস রুম থা সব কিছু মেইনটেনেন্স করতে আচ্ছা হচ্ছে কিন্তু আপনার কোনদিন ছেড়ে দিব কোন লোক গোলে কাজে না কারণ বাড়ির গেলেও কাজ না এটা যাতে কাজ শুরু করতে অসুবিধা নয় এটা ফেরিয়ে দিব ভালো টিন দিয়ে দিলো আমরা মন্দিরে বাইক দিই ঠাকুর বন্ধ করে আরেকবার একজনকে পত্রিকা তোড়াই দেবো আর বেটালে একটা তো কালি দেখলো শিব দেখলো সুন্দর এটা বাউন্ডারি দিলে বুঝলে পরে হয়ে গেল একদম সুন্দর সব জায়গায় এখানে গেলে তো আমার কিন্তু এখানে গেলে তোমার সীমানা তো আমরা লুই এলাম তখন তো তোমার লাভ জায়গা তো তুমি দেবো আর কমবো কমবো তোমার যখন এখানে শিফট দিবো অটোমেটিক তো আমরা ওখানে বল দিবো তোমার তো আরো জায়গা কমে দেবো বরং তুমি সব জায়গা পাইতেছ আরামসে শিখতে তুমি আছে না আমরা অনেকদিন ধরে এটা প্ল্যান আসতো এটা সরালিতাম ঠিক আছে।
খুব সুন্দর কিন্তু মন্দিরে রং টং করে দিবি, মন্দিরে রং টং করে দিবি, কালী ভালো মানে কালী আর সুন্দরী দাদা মন্দির রং বেরিকে দিবি, যদি রং করান তাহলে কালী রং করে দিও দেন মন্দির কালী কালী মান কো কো হচ্ছে তখন তার বাড়ি গিয়ে কিটা কইছে এলাকা সব কাজ করে দিবি চিন্তা করেন না মন্দির মন্দির দাগে তো তো পড়লে সব কইছে এখন কাজ কি করতে গো নিজের নিজের টাকা দিয়ে করে সারাদিন সূর্য আজকে ভিজিটের মূল উদ্দেশ্য কি ছিল? আমাদের আগরতলা দুইশুল কর্পোরেশনে কাউন্সিল থাকতে 1999 সালে এই এলাকার বসবাসকারী গরিব অংশের মানুষের ছাত্র ছাত্রীরা যাতে ইংলিশ মিডিয়ামে সুযোগ নিতে পারে পড়াশোনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের তৎকালীন সময় আমরা পরিষদ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী সময় 2013 এটা অনেকটা ডেভেলপ করা হয়েছে, সমস্ত চিন্তাভাবনা করে কোনো স্টুডেন্টের একটা ডিমান্ড আছে ইংলিশ মিডিয়াম স্কুলে, সেদিকে লক্ষ্য রেখে আমরা কিছু কিছু এখানে সমস্যা ছিল। আজকে আমাদের এদিকে কর্পোরেটার, এমএসসি মেম্বার, আমাদের কর্পোরেট এবং কমিশন সহ আমাদের আধিকারিকরা সবাই ভিজিট করেছি এবং একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এখানে এলাকার লোকের দাবি অনুযায়ী বা কর্পোরেটর আমাদেরকে আবেদন করেছেন যে এটাতে নার্সারি শুরু করা, তা আমরা আগামী শিক্ষাবর্ষ থেকে নার্সারি ওয়ান এবং টু আমরা শুরু করবো। প্রাথমিকভাবে আমরা এই বিদ্যালয়ে যে সংস্কার করা, কিছু কিছু কাজ করা, যা যা প্রয়োজন বিদ্যালয়ে ব্যবস্থাপনার জন্য বা পরিবেশের জন্য রক্ষা করার জন্য, সেদিকে আমরা লক্ষ্য রেখে কিছু কাজ আমরা এর মধ্যে করবো। তো আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে আমাদের এই স্কুল যে উদ্দেশ্যে করা হয়েছে তৎকালীন সময়ে 1999 সালে, তারপর থেকে এটা যতটা এমন কথা ছিল বা এইভাবে হয়নি, তবে আমাদের পৌর নিগম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই স্কুলটা সুন্দরভাবে চালাবো। শিক্ষা স্টাফের যেটা অভাব ছিল সেটাও আমাদের কমিশনার সাহেবের সঙ্গে কথা বলা হয়েছে এবং এখানে টিচার যথেষ্ট পরিমাণ আছে, কাজেই সার্বিকভাবে আমাদের পৌর নিগম এবং রাজ্য শিক্ষা দপ্তরের মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, উনিও যাতে বিদ্যালয়টা সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে যাতে এই এলাকার পরিবেশ ভালো সুযোগ পায় সহিত জানা এই উদ্দেশ্যে আজকে রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।